আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। জুই ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ সোহাগ হোসেন। তো আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঠিক এর মাঝ বরাবর, মেন রোড থেকে 200 গজ ভিতরে, জমির উদ্দিন খান সড়ক। এখানে আসলেই একটা দোতলা বিল্ডিং এর নিচে আপনারা দেখতে পাবেন আমাদের দোকানের সাইনবোর্ড লাগানো আছে, প্লাস হচ্ছে আমার যে ফোন নাম্বারটা, এটা আপনারা অবশ্যই এখানে সাইনবোর্ডে দেখতে পাবেন। তো দীর্ঘ সময় পর আমি ভিডিওতে আসার কারণ হচ্ছে, এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ, আসলে এখনো আমি অসুস্থতা কাটিয়ে উঠতে পারি নাই, বিধায় আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো দিতে পারতেছি না। তো এখনো একটু লম্বা একটা সময় ট্রিটমেন্টের দরকার, তারপরে এই শত ব্যস্ততার মাধ্যমে, এই শত অসুস্থতার মাধ্যমে চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করে যাওয়ার জন্য। তবে আজকে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমি ব্যাটারি যে গুলো বিক্রি করে থাকি, যেমন আমি রিমসো কোম্পানির ব্যাটারিগুলো বিক্রি করেছি, এখন পাশাপাশি সাইফ পাওয়ারও বিক্রি করতেছি, হয়তো আপনাদেরকে আপডেট আমি দিতে পারি নাই, কারণ আমার অসুস্থতার কারণে আমি আপনাদেরকে দিতে পারি নাই, বা এই জন্য এই আপডেটগুলো আসে নাই। তো আজকে আপনাদের জন্য সাইফ পাওয়ারের যে ব্যাটারিটার যে আপডেটটা আমরা যে আপনাদেরকে দিব, যেমন সাইফ পাওয়ার আইবি যে ব্যাটারিটা আছে, 18 মাস গ্যারান্টি, সাইফ পাওয়ারের যে টল টিবলার যে ব্যাটারিটা আছে, এটার যে বিষয়টা, এটার যে বিক্রির যে বিষয়গুলো, এগুলোর আজকে আপনাদেরকে একটা ছোটোখাটো একটা আপডেট দিব। যে সাইফ পাওয়ার প্লাস হচ্ছে রিমসো, এই দুইটা কোম্পানির ব্যাটারি আপনাদেরকে আজকে একটু আপডেট দেব, কারণ দীর্ঘ সময় আপনাদেরকে জন্য এই ভিডিওগুলো আমরা দিতে পারতেছি না। আর এই মুহূর্তে তো অবশ্যই জানেন যে সবাই ক্রাইসিস অবস্থায় চলতেছে, সব কোম্পানি এমন পরিমাণে ব্যাটারি আইপিএস এর দাম বাড়ানো হয়েছে যেটা হচ্ছে আকাশ ছোঁয়ার বাইরে। যেহেতু একটা ক্রাইসিস সময়, আমি একটা ভিডিও করছিলাম, প্রতিবাদ করছিলাম, প্রতিবাদ করার কারণে এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা বলতে এরকমই, এই বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে আমি তুলে ধরবো, যে কিছু কিছু জায়গা থেকে নিজে একটু সরে আসা লাগে, কেন সরে আসা লাগে সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই ইউটিউব চ্যানেলটাই কিন্তু আপনাদের পাবলিক প্লেসের, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আজকে আমার না, ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনাদেরই অগ্রসরে কিন্তু আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছাইছি। আমার কাজের প্রতিভা আছে, আমি কাজ করতে জানি, আমি কাজ দেখাই আপনাদেরকে, আপনারাও এখান থেকে মোটামুটি ভালো কিছু শিখতেছেন, কিন্তু এই এই চ্যানেলটা কিন্তু আপনাদেরই জন্য, এখানে আমার কোনো কিছু নাই, আপনাদের উৎসাহিতই কিন্তু আমি আজকে উৎসাহিত যে প্রতিনিয়ত এই অসুস্থতার মাঝেও কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বা চেষ্টা করি, এটা কিন্তু আপনাদেরই উদ্দেশ্য। তবে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি অনেক সময় ফোন ধরতে পারি না, অনেক সময় হয়তো ফোন দেওয়ার পরে আপনারা বিরক্ত মনে করেন, তবে আমাকে ফোন দেওয়ার সময়টা হলো আপনারা যদি আমাকে কল দেন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত, এর ভিতরে আমি একটা সময় সীমানা আপনাদেরকে বলে দিয়েছিলাম, এর ভিতরে আপনাকে আপনারা কল দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে বেলা 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এর ভিতরে আপনারা একটা কল দিবেন। যেহেতু আমি নিজে কাজ করি, আর নিজে কাজের পাশাপাশি যারা আমার সহযোগী আছেন তাদেরকেও আমার দেখাইতে হয়, যদি আপনাদের সাথে আমি ফোনে কথাই বলি তাহলে সব সময়টা হয়তো আমার সেই সময়টুকু হয়ে ওঠে না। তো তার মাঝ বরাবর যেটা বলি, শুক্রবার দিন আমাদের দোকানটা খোলা থাকে বিকেল 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত। শুক্রবার দিন সকালবেলা আমরা যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে আমরা এই সার্ভিসটা দিতে পারি না, কারণ শুক্রবার দিন নামাজের সময় থাকে, সেই সময়টা আমরা এই সার্ভিসটা দিতে পারি না। কেউ এসে গেলে দেখা যায় কি যে আমরা সেই সময়টা, একজন লোক আসলো নামাজের সময় বন্ধ করে চলে যাব, বা ওনাকে কোথায় বসায় রাখবো, এরকম একটা সিচুয়েশনে আমরা সেই জায়গাটা থেকে আমরা শুক্রবার দিন সকালবেলা থেকে বেলা 5টা পর্যন্ত আমরা বন্ধ রাখি। যদিও কোনো খোলা থাকলেও কোনো কার্যকলাপ বাহিরের হয় না, তার জন্য আমরা বন্ধ রাখি। আর শুক্রবার দিন যদি আপনারা কল করতে চান তাহলে অবশ্যই বেলা 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা কল দিবেন। এর ভিতরে অবশ্যই যদি আমি একটু সাময়িকভাবে অসুস্থ থাকার কারণে যদি ফোন রিসিভ করতে না পারি, সেজন্য আমি আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যতটুকু সম্ভব আপনাদের কলগুলো রেসপন্স দেওয়ার মতো। তবে সবাই আজকে আপনাদের যে যে সাইফ পাওয়ারের যে ব্যাটারিগুলো নিয়ে আসলাম এটা দেখানোর জন্য, যে কি ধরনের ব্যাটারিগুলো হয় সাইফ পাওয়ারে, বা সাইফ পাওয়ারের ব্যাটারিগুলোর গুণগত মান কীরকম, আমরা যেহেতু মার্কেটে
অ্যাভেলেবেল ছাড়ছি ব্যাটারিগুলো, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে তুলে ধরবো। প্রথমত দেখাচ্ছি, এটা একটা সাইফ পাওয়ার কোম্পানির আইবি ব্যাটারি। এটা হচ্ছে সাইফ পাওয়ারের আইবি 200 এম্পিয়ার। এটা হচ্ছে টিউবুলার ব্যাটারি না, এটা কিন্তু টিউবুলার ব্যাটারি না। এটা যে বিষয়টা থাকে, এটার গ্যারান্টিটা হচ্ছে 18 মাস। এটা হচ্ছে ডিপ সাইকেল, যে ব্যাটারিটা হচ্ছে ডিপ সাইকেল, এটার গ্যারান্টিটা হচ্ছে 18 মাস। যেমন 18 মাসের মাধ্যমে আপনি এরকম একটা কার্ড দিবে কোম্পানি, যেটাতে লেখা থাকবে গ্যারান্টি কার্ড, এই 18 মাস। এই 18 মাসের মাধ্যমে আপনি এই একটা পার্ট চলে যাবে কোম্পানিতে, আর এই একটা পার্ট, এই দুইটা পার্ট যাবে গ্রাহকের কাছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা এখানে যা যা পূরণ করা লাগে সেটা অবশ্যই আমরা পূরণ করে দেব। তো এটার বিষয়টা আমরা বলি, এটা এটা হচ্ছে এরকম, যেমন এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, এই যে সুপার লেভেল, সুপার লেভেল, অতএব এই পর্যন্ত ব্যাটারি পানি থাকবে, এই পর্যন্ত ব্যাটারি পানি থাকবে। এটা হচ্ছে লো লেভেল, যখন আপনি এই দাগ থেকে এই দাগ পর্যন্ত চলে আসবে তখন আপনার বুঝতে হবে ব্যাটারিতে পানি কমে গেছে, যদি এই হাইড্রোমিটারটা দেওয়া না থাকে। আর এটাতে একটা সুবিধা হচ্ছে, যেটা হচ্ছে আপনার এই হাইড্রোমিটারটাতে আপনি কতটুকু পানি আছে এটা আপনি বুঝতে পারবেন। যেমন এখানে যে গ্রিন দাগ দেওয়া আছে, সাপোজ বলি আপনাকে, এখানে যে গ্রিন দাগ দেওয়া আছে এটা হচ্ছে ব্যাটারি ফুল লেভেল, যেটাকে সুপার লেভেল বলা হয়। এটা হচ্ছে ফুল লেভেল, এটা যখন আস্তে আস্তে চলতে থাকবে, চার্জ হবে, ডিসচার্জ হবে, তখন এখান থেকে পানিটা আস্তে আস্তে নিচের দিক নামতে থাকবে, কারণ এটার ভিতরে একটা লেভেল মিটার দেওয়া আছে, কারণ এটাতে আমরা পানি ভরি নাই, এখন এসিড ভরি নাই, যার জন্য এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এখান থেকে যখন এটাকে আস্তে আস্তে নিচের দিকে লাল দাগ পর্যন্ত চলে আসবে, পানিটা লাল দাগ পর্যন্ত চলে আসবে, তখন আপনার বুঝতে হবে যে আমার ব্যাটারিতে পানি কমে গেছে। তখন আপনি মুখাগুলো খুলে আবার পানি করে নেবেন। যেমন সাপোজ এই যে এখানে যে লাল যে হাইড্রোমিটারটা আছে, এই হাইড্রোমিটারের এই লেভেলটা কিন্তু এই পর্যন্ত থাকবে, যে পানি যখন আপনার ব্যাটারিতে ফুল থাকবে এই পর্যন্ত থাকবে, যখন এটা আস্তে আস্তে পানি কমে আসবে তখন এরকম কমতে থাকবে, নিচের দিক নামতে থাকবে, নিচের দিক নামতে নামতে যখন এক সময় দেখবেন যে আপনি এটার মাথা পর্যন্ত চলে আসছে, তখন মনে করতে হবে যে আপনার ব্যাটারিতে পানি পূরণ করা প্রয়োজন, অথবা আপনি অর্ধেক আসছে, আপনি যতটুকু পূরণ কমে গেছে, এরকম প্রত্যেকটা সেলফ খুলে খুলে, যেমন এটা খুললেন এটা খুললেন, যেটাতে কমবে ঠিক এটা থেকে আপনি পানিটা পূরণ করে নিবেন। ঠিক এভাবে আপনারা এই ব্যাটারিগুলোকে আপনারা সেফ ভাবে, আপনারা সহজ ভাবে বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা আপনি পানি কমলো কি বা কি না। তো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে পানি কমে গেলে কিন্তু, বা পানি যদি কখনো ব্যাটারি থেকে শুকায় যায়, সেই ব্যাটারিটা কিন্তু কখনো পুনরায় আগের জায়গায় যায় না, হয়তো বা কোনো একটা সেলফ খারাপ হয় না, হয়তো ব্যাটারি শর্ট হয়ে যায়, ওই যে পানির যে ঘাটতিটা সেই ঘাটতির কারণে ব্যাটারির যে প্লেটগুলো থাকে বা সেফারেটগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আপনাদেরকে আজকে ব্যাটারিগুলোকে, এই ব্যাটারিটাকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। তো আপনারা সাইফ পাওয়ারের ব্যাটারিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন, সাইফ পাওয়ারের যেমন 18 মাস গ্যারান্টিটা অ্যাভেলেবেল ব্যাটারি আপনারা পাবেন আমাদের কাছে, পাবেন হচ্ছে আইবি 200 এম্পিয়ার, 165 এম্পিয়ার, 100 এম্পিয়ার, আপনারা এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন। তো আমরা যদি পরবর্তীতে যাই, যেটা হচ্ছে সাইফ পাওয়ারের টল টিউবলার, যেমন সাইফ পাওয়ারের টল টিউবলার, আমরা কোনো এক সময় সাইফ পাওয়ারের টল টিউবলারে কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের প্রত্যেকটা টল টিউবলার ব্যাটারিতে কিন্তু হাইড্রোমিটার দিত। যেমন হাইড্রোমিটারগুলো আমাদের এরকম হাইড্রোমিটারগুলো কিন্তু আমাদের এই সাইফ পাওয়ার ব্যাটারিতে দিত, কিন্তু এখন দেয় না, এটা এখন নতুন করে এটা কোম্পানি থেকে দিচ্ছে না। না দেওয়ার কারণে এটা আপনাদের একটু কষ্ট করে বা এই মুখাগুলো খুলে আপনি দেখে নিতে পারবেন, এই মুখাগুলো খুলে দেখে নেবেন, এবং কি এখান থেকেও যে মুখাটা আছে, এই যে এখান থেকে যে মুখা আছে, আপনি এটা খুলে আপনি আপনার মতো পানিগুলো চেক করে নিতে পারবেন। বাস এটা ইজিলি ভাবে খুলে যায়, আপনি চেক করে নিতে পারবেন। তো এই সাইফ পাওয়ার ব্যাটারিটা যেটা হচ্ছে STB 200, অতএব টল টিউবলার যত ব্যাটারিগুলো আছে সাইফ পাওয়ারের সব কিন্তু 30 মাস গ্যারান্টি, যেটা হচ্ছে গ্যারান্টি 30 মান্থ, অতএব আপনার 2.5 বছর গ্যারান্টি, টোটাল 2.5 বছর গ্যারান্টি। 2.5 বছর একটা ব্যাটারিতে আপনার যদি কোম্পানি গ্যারান্টি দেয় তাহলে আপনার বুঝতে হবে ব্যাটারিটা লং লাইফ কতটুকু, 7 থেকে 10 বছরের ভিতরে একটা ব্যাটারি আপনার চেঞ্জ করতে হয় না। ব্যাটারিগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে
যদি আপনার মেশিনে চার্জ এবং কি ডিসচার্জ যদি সুন্দরভাবে না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো খুব দ্রুত নষ্ট করে। তবে সাইফ পাওয়ারের যে STB 200 এর বিষয়টা যদি আপনাদেরকে বলি, এখানে দেখেন ওনারা কিন্তু সবকিছু উল্লেখযোগ্য করে দিছে। যেমন ভোল্টেজ 12 ভোল্ট, ক্যাপাসিটি 200 এম্পিয়ার, রেটিং সিস্টেম। আমরা কিন্তু অনেক আগের একটা ভিডিওতে আমরা অনেক আগের একটা ভিডিওতে কিন্তু আমরা রিমসুর ব্যাপারে আমরা একটা রেটিং ব্যাপারে একটা কথা বলছিলাম আপনাদেরকে, বা আরো অন্যান্য যে যে বিষয়গুলো কথা বলছিলাম। আজকে সেই রেটিং বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে আবারও তুলে ধরলাম। এই রেটিং বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে রেটিং বিষয়টা যে এই ব্যাটারিটা লং লাইফ কতটুকু টিকবে বা ব্যাটারিটা দীর্ঘস্থায়িত্ব কতটুকু হবে, এরকম একটা বিষয় এখানে উল্লেখযোগ্য। এটা আপনাদেরকে আবার পুনরায় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভেঙে দেব। এই রেটিং বিষয়টা হচ্ছে এরকম যে রেটিং কিন্তু সিবির, আর এখানে এই যে আইপিএস আইপিএস রেটিং আইপিএস রেটিং হচ্ছে 800 BA থেকে 1000 BA পর্যন্ত আপনি এই একটা টল টিবলার ব্যাটারিতে আপনি ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় দেখি এক একজনে বলে থাকে যে এক ব্যাটারি থেকে 1500 BA, 2000 BA, এটা কখনোই কিন্তু রেসপন্স করে না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, একটা ব্যাটারি থেকে যদি 1500 BA যদি আইপিএস হয়, এই ব্যাটারিটা ব্যাকআপ টাইম সে কতটুকু নিতে পারবে, এবং যখন আপনার এই টার্মিনাল থেকে যখন যখন আপনার এই টার্মিনাল থেকে যখন সে ব্যাকআপ মোডে যাবে, যদি আপনি 1200 ওয়াট লোড দেন, তখন এটার যে প্লেটগুলো ভিতরে থাকে, এটার যে প্লেটগুলো ভিতরে থাকে, এই প্লেটগুলো কিন্তু গরম হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যায়। যখন এম্পিয়ারটা প্রচুর পরিমাণ টানে, তখন এই ব্যাটারিগুলো আপনি যে জায়গায় 7 থেকে 10 বছর, 5 থেকে 7 বছর চালানোর কথা, সেই ব্যাটারিটা কিন্তু আপনি দীর্ঘ সময় চালাতে পারতেছেন না। কারণ এটা হচ্ছে আপনাদের ভুল সিদ্ধান্তর কারণে। আপনারা একটা ব্যাটারি থেকে 1000 BA মেশিন আপনি অনায়াসে যদি চালাইতে যান, তাহলে একটা ব্যাটারি মিনিমাম 7 থেকে 8 বছর সুন্দর ভালো চলবে। এখন আমি এটার গ্যারান্টির বিষয়টা যদি বলি আপনাদেরকে, তো এটার গ্যারান্টিটা হচ্ছে এরকম। এটা হচ্ছে সাইফ পাওয়ারের যেটা টল টিবলার ব্যাটারি, এটার কিন্তু এরকম থাকে 1, 2, 3, 4, চারটা পার্ট থাকে। এই চারটা পার্টের মাধ্যমে আমরা এখান থেকে 1, 2, 3, এই তিনটা পার্ট কিন্তু চলে যাবে গ্রাহকের হাতে। এই হচ্ছে 1, 2, 3, এই তিনটা পার্ট চলে যাবে গ্রাহকের হাতে। আর এই যে দুইটা পার্ট দেখতেছেন, এখানে কিন্তু একটা পার্ট কিন্তু মাঝখানে কাটা আছে, এটাকে দুইটা পার্ট বলা হয়। যেমন সিস্টেম প্রোভাইড পার্ট এবং কি কোম্পানি পার্ট, এটা চলে যাবে কোম্পানির হাতে আর এটা থাকবে আমাদের হাতে। এটা চলে যাবে কোম্পানির হাতে, এটা থাকবে আমাদের হাতে। তো আমরা এটা গ্যারান্টিটা আমরা তখনই নিশ্চিত করব, যেহেতু আমাদের কাছে একটা অ্যাপ্রোভাইড পার্ট আছে, কোম্পানির কাছে এক পার্ট আছে, এবং কি গ্রাহক যারা তাদের কাছে কিন্তু একটা, ভোক্তা যারা তাদের কাছে কিন্তু একটা পার্ট থাকবে। তো আপনারা অ্যাভেলেবেল সাইফ পাওয়ারের যে ব্যাটারিগুলো আছে, STB 200, STB 150, STB 135, STB 100, আপনারা অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছে এই ব্যাটারিগুলো আপনারা পাবেন। তবে এতটুকু বলে রাখি, আসলে আমি এই অসুস্থতার মাঝে শুধু আপনাদেরই জন্য এই কষ্ট করে ভিডিওগুলো তুলে ধরা। এখনো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি মোটামুটি এখনো সুস্থ হয়ে উঠি নাই, তারও মোটামুটি একটা লম্বা একটা সময় আমাকে ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে। তো সবার কাছে আমি দোয়া পাচ্ছি, যদি কারো কাছে আমি ভুল করে থাকি আপনাদের কাছে, তবে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই হিসাবে হোক, বন্ধু হিসাবে হোক, যেভাবে হোক, আপনারা আপনাদের যে দৃষ্টিতে দেখেন না কেন, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।